আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম তোমরা দুনিয়ায় ভালো কাজ করো ভালো আমল যারা করো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের জন্য আটটি জান্নাত রেখে দিয়েছি আটটি জান্নাত এই জান্নাতের এক নাম্বার জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস কি নাম জান্নাতুল ফেরদাউস দ্বিতীয় নাম্বার জান্নাতের নাম জান্নাতুন নাঈম তৃতীয় নাম্বার জান্নাতের নাম জান্নাতুল হন চতুর্থ নাম্বার জান্নাতের নাম জান্নাতুল আদন পঞ্চম নাম্বার জান্নাত এই পঞ্চম নাম জান্নাতুল জন্নতল ষষ্ঠ নাম্বার জান্নাতের নাম দারুল পড় সপ্তম নাম্বার জান্নাতের নাম দারুল মাকাম আট নাম্বার মানে অষ্টম নাম্বার জান্নাত এই অষ্টম নাম্বার জান্নাতের নামদারুসালাম জরেবন আল্লাহু আকবার আকবার আটটি জান্নাত এই আটটি জান্নাতের প্রধান তো আটটি গেট আছে কয়টি আটটি গেট আটটি গেট এই গেটের এক নাম্বার জান্নাত এক নাম্বার জান্নাত এক নাম্বার জান্নাতের এক নাম্বার গেটের নাম বাবুসসালাম বাবুস বাব মনি গে দরওয়াজা এক নাম্বার জান্নাত এই এক নাম্বার জান্নাতের এক নাম্বার গেটের নাম বাবুল দ্বিতীয় নাম্বার জান্নাত এই দ্বিতীয় নম্বর জান্নাতের দ্বিতীয় নাম্বার গেটের নাম সাদাকা বাবুল সাদাকা তৃতীয় নাম্বার জান্নাতের তৃতীয় নাম্বার গেটের নাম বাবুল জিহাদ চতুর্থ নাম্বার জান্নাত চতুর্থ নাম্বার জান্নাতের চতুর্থ নাম্বার গেটের নাম বাবুল আইমান আইমান পঞ্চম নাম্বার জান্নাত পঞ্চম নাম্বার জান্নাতের পঞ্চম নাম্বার গেটের নাম বাবুল ওয়ালিদ ষষ্ঠ নাম্বার জান্নাত এই ষষ্ঠ নাম্বার জান্নাতের ষষ্ঠ নাম্বার গেটের নাম বাবুল লা উয়াতা ইল্লা বিল্লাহ সপ্তম নাম্বার জান্নাত সপ্তম জান্নাতের সপ্তম নাম্বার গেটের নাম বাবুল ইলমি ওয়াজ যিকির অষ্টম নাম্বার জান্নাত অষ্টম নাম্বার জান্নাতের গেটের নাম হইল বাবুর রাইয়ান বাবুর রাইয়ানে আটটি জান্নাতের আটটি গেট আছে এখন এক নাম্বার জান্নাত এক নাম্বার জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস আর তার গেটের নাম হইল বাবুস সালাহ বাবুস বাবুস জোরে বলেন কি নাম বাবু সালামানি নামাজের গেট কিসের গেট নামাজের গেট এখন প্রথম জান্নাতের প্রথম গেটের নাম নামাজের কেন নামাজের গেটটা কেন দেখেন কোরআনুল কারিমে কোরআনে আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন বত্রিশ জায়গায় কত জায়গায় কথা বলতে হবে কত জায়গায় বত্রিশ জায়গায় হজ্জে বাইতুল্লাহর আলোচনা করেছেন আল্লাহ তাআলা বারো জায়গায় কত জায়গায় বারো জায়গায় সিয়াম রমাদন এই রমাদনের আলোচনা আল্লাহ করেছেন চোদ্দ জায়গায় কত জায়গায় আর নামাজের আলোচনা এই নামাজের আলোচনা কোরআনকারী আল্লাহ করেছেন প্রায় নিরানব্বই জায়গায় জোরে বলেন সোহান আল্লাহ কত জায়গায় প্রায় নিরানব্বই জায়গায় এখন আসেন আমরা যে নামাজে দাঁড়াই আমরা যে দাঁড়াই এটাকে বলা হয় কিয়াম কি বলা হয়

এরপরে আমরা দেই রুকু কি দেই রুকু রুকুর আলোচনা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা করেছেন 25 জায়গায় কত জায়গায় 25 জায়গায় এরপরে আমরা যে বসি এটাকে বলা হয় কুউদ কি বলা হয় কুউদ এই কুউদের আলোচনা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা করেছেন 7 জায়গায় কত জায়গায় 7 জায়গায় এরপর একটা ইবাদত করি সেটা হলো সিজদা কি বলেন সিজদা সিজদা এই শিলদার আলোচনাদ আজুল করিম আল্লাহ করেছেন প্রায় বিরানব্বই জায়গায় শুধু নামাজের সিজদা শুধু নামাজের সিজদার আলোচনা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা করেছেন 63 জায়গায় কত জায়গায় 63 জায়গায় এখন আপনাদের কথা বলতে হবে আচ্ছা আপনারা বলেন হজ যে বাইতুল্লাহ এটা কি গরু ছাগলে করে না মানুষে করে মানুষে সিয়াম رمضان এটা কি গরু ছাগল আসমানের জন্য না মানুষের জন্য মানুষের জন্য জিকির কোরআন তেলাওয়াত এটা কাদের জন্য মানুষের জন্য কিন্তু এমন একটা ইবাদত এমন একটা ইবাদত এমন আছে যেটা আসমানের জন্য জমিনের জন্য সূর্যের জন্য চন্দ্রের জন্য পাহাড়ের জন্য গাছপালার জন্য গরু ছাগল সমস্ত হিংসু প্রাণী সকলের জন্য এমন একটা ইবাদত আল্লাহ তালা দিয়েছেন সেই ইবাদতের নাম কি জানেন সিজদা কি দিয়েছেন এখন আপনারা বলেন হুজুর কথা কোথায় পাইলেন আল্লাহ তাআলা সূরাতুল হজ সূরাতুল হজের মধ্যে 17 নম্বর পরে বলেন আলম তারা আনাল্লাহ আলম তারা আনাল্লাহ হে রাসূল আপনি কখনো ভেবে দেখেছেন ইয়াসজুদু লাহু আমি আল্লাহ তাআলাকে সিজদা দাই মাং ফিস সাত আসমান আমি আল্লাহ তাআলা কেজ দাদাই দাদাই আল্লাহ তাআলা বৰেন আৰু দিক আৰু দি সাদমি আল্লাহ তাআলা কেজ দাদাই আল্লাহ তাআল্লা বলেন অশংসু শং সূর্য আমি আল্লাহ তাআলা কেজ দাদাই দাদা অল্প আল্পম আমি আল্লাহ তাআলা কেজ দাদাই দাদা অন্নু জুহুম নুম অশাম সুমাৰো অন্নু জুহুম নুজুম্মাইনি তারকা রাজী আল্লাহ তা বলেন তারকা রাজি আমি আল্লাহ তালাকে এরপরে আল্লাহ তালা বলেন ওয়ালজিবা জীবাণু শহীদ রক্ত পাহাড় আল্লাহ তালা বলেন এমন কোনো পাহাড় নাই যেই পাহাড় আমি আল্লাহ তালাকে সেজ দাদা দায় না এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস সাজারু এমন কোন গাছপালা নাই আমি আল্লাহ তাআলাকে সিজদা দেই না সব গাছপালা আমি আল্লাহ তাআলাকে সিজদা দেই এরপর আল্লাহ বলেন ওয়াদ আল্লাহ তাআলা বলেন হিংসো প্রাণী সবাই আমি আল্লাহ তাআলাকে সিজদা দেই জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলেন পরে শব্দে বলেন আল্লাহ তালা বলেন সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র তারকা রাজি এমন কেউ নাই আমি আল্লাহ তালাকে শেষ দা দেয় না তবে মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ যাদের কপালটা ভালো যাদের কপাল কি যাদের কপাল ভালো ওয়াকাসিরুম নাস শুধু তারাই আমাকে সিজদা দিতে পারে শুধু তারাই যাদের কপালে আছে জান্নাত কি আছে জান্নাত যাদের কপালে জান্নাত লেখা আছে শুধু তারাই আমাকে সিজদা দিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ মজার ব্যাপার হইল এরপরে শব্দে আল্লাহ বলেন ওয়াকাসিরুন হাক্ক আলাইহিল আযাব আল্লাহ তাআলা বলেন তোমরা কি জানো আমাকে সেজদা দেয় না কারা তোমরা কি জানো কে আমাকে সেজদা দেয় না আল্লাহ তাআলা বলেন ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব যাদের কপালটা পুরিয়া গেছে যাদের কপাল কি হইছে পুরিয়া গেছে পুরা কপাল যারা তারা আল্লাহকে সিজদা দিতে পারে না পারে না আল্লাহ তালা বলেন ও কতিরুন হাতমাহালেই গিলা আদাব যাদের কপাল পুরা তারা আমাকে সেলদা দিতে পারে না পারে কি বলেন পারে না এজন্য মূরফীর একটা কথা বলেন কথা বলে সব ফুললে ছাই কওয়া যায়। কপাল পুলেলে। ছাইও পাওয়া যায় না পাওয়া যায় কি বলেন সব পুললে ছাই পাওয়া যায় কপাল পুললে ছাইও পাওয়া যায় না এই জন্য শ্রেষ্ঠা দিবেন কাকে আল্লাহকে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহকে সিজদা দাও এরপর আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা গোলাম তুমি যে আমাকে শ্রেষ্ঠা দাও না তুমি কি জানো না তোমার দুইটা চক্ষু কে দান করেছে কে দান করেছে বলেন কে দান করেছে জোরে বলেন আর জোরে বলেন আল্লাহু আল্লাহ তাআলা বলেন হে গোলাম আমি তোমার দুইটা চক্ষু দান করেছিলাম তুমি দেখো তোমার শরীরে যদি ময়লা লেগে যায় সাবান দিয়ে পরিষ্কার করতে হয় কিন্তু চোখের মধ্যে যদি ময়লা হয় সাবান তো লাগাইতে পারবে না এজন্য আমি আল্লাহ চোখের মধ্যে অটোমেটিক পানি দিয়ে দিছি জোরে বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন শুধু পানি দেই নাই তোমার চোখের সামনে আমি ঝাড়ু লাগাই দিছি ঝাড়ু আছে না কি বলেন আল্লাহ বলেন ঝাড়ু লাগাই দিছি আল্লাহ তালা বলেন হে যুবক তুমি কি আমাকে সেজদা দাও না আলাম না যা আল্লাহ নাই তোমার দুইটা চক্ষু আমি দান করেছিলাম বলি সা নাও বসা পাতাই আমি আল্লাহ তোমাকে জিব্বা দিয়েছিলাম তোমার ঠোঁট দিয়েছিলাম কথা বলার জন্য হে যুবক আমি কি একটা সেজদা পাই না পায় না কি বলেন আল্লাহ তালা বলেন হে গোলাম আমি কি সেজদা পাই না পাই কি বলেন আল্লাহ তালা বলেন হে যুবক তুমি যে সেজদা দাও না তুমি যে নামাজ পড়ো অথচ তুমি যখন ঘুমাবা হে যুবক তুমি ঘুমাবা বলে হে যুবক তুমি ঘুমাবা বলে আল্লাহ তাআলা সন্ধ্যা বেলা আসমানে আল্লাহ তাআলা পৃথিবীতে অন্ধকার নামক একটা চাদর দিয়ে দেয় হে যুবক তুমি ঘুমাবা বলে হে মুরব্বি বাবারা আপনারা ঘুমাবেন বলে আল্লাহ তাআলা পাখির কিচির মিসির বন্ধ করে দেয় আল্লাহ তাআলা অটোকারী তার গ্যারেজে পাঠায় দেয় আল্লাহ তাআলা বাস বন্ধ করে দেয় তামা পৃথিবী নিস্তব্ধ করে দেয় কে দেয় বলে আল্লাহ তারা দেয় আল্লাহ রে গোলাম তুমি ঘুমা বলে তুমি ঘুমাবা বলে আমি আল্লাহ তাহলে এত কিছু দিলাম এত কিছু দিলাম তোমার মাথা ব্যথা থাকলে তুমি ঘুমাইতে পারতে না তোমার পা ব্যথা থাকলে তুমি ঘুমাইতে পারতে না তোমার স্ত্রী অসুস্থ থাকলে তুমি ঘুমাইতে পারতে না আমি আল্লাহ তালা সব কিছু সুস্থ রাইখা তোমাকে ঘুমাইতে দিলাম সকালবেলা এত কিছু দেওয়ার পরে ভোরবেলা আমি কি একটা সেজদা পাই না কি বলেন পায় না আল্লাহ পায় কিনা কি বলেন আল্লাহ বলেন তুমি যে আমাকে দাও না কাকে নারাজ করতেছে বলেন কাকে নারাজ করে আল্লাহকে নারাজ করে হে যুবক আল্লাহকে নারাজ করতেছো আল্লাহকে নারাজ করেছিল ফেরাউন শান্তি পায় নাই আল্লাহকে নারাজ করেছিল নমরুদ শান্তি পায় নাই পাইছি কি বলেন আল্লাহকে নারাজ করেছিল হামান শান্তি পায় নাই তুমি আমি যে আল্লাহকে নারাজ করতেছি শান্তি পাবো কি বলেন শান্তি পাওয়া যাবে না এই জন্য আল্লাহকে সিজদা দিতে হবে হবে কিনা কি বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা বলেন ওই নামাজ নামক গেট প্রথম জান্নাতের প্রথম গেটের নাম বাবু ওই গেট দিয়া শুধু বান্দা যারা দুনিয়ায় আমি আল্লাহ তালাকে যারা সিজদা দিয়েছে আল্লাহ তালা বলবেন ওই যে জান্নাতের গেটটা কত বড় জানো কত বড় জানো গেটের মধ্যে যে চৌকটটা থাকবে এই চৌকট বারোশো তেরো কিলোমিটার চওড়া থাকবে তারপরও একদল মানুষ এখান থেকে ঝুঁকতে পারবে না কানতে কান্না করতে 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 চোখ দিয়া পানি পড়তে পড়তে রক্ত বাহির হয়ে যাবে কিন্তু ওই বান্দারা ওই বান্দি ওই গেট দিয়া ঢুকতে পারবে না এর একমাত্র কারণ তারা দুনিয়ায় ছিল বেনামাজি কি ছিল আমাজি নামাজ পড়তো না তাহলে এক নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস আর তার গেটের নাম বাবু এই গেট দিয়া শুধু নামাজি বান্দারা ঢুকবে কারা ঢুকবে নামাজি বান্দারা এবার আসেন দুই নাম্বার দ্বিতীয় নাম্বার জান্নাত এই দ্বিতীয় নম্বর জান্নাতের দ্বিতীয় নাম্বার গেটের নাম বাবু সদক বাবু সদক দুনিয়ায় যারা দান করে দুনিয়ায় যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ রাসুল বলেন ও সাহাবাই কেরাম তোমরা যদি দশটা টাকাও মাসজিদে গিয়া দান করো দশটা টাকাও যদি তোমরা দাও আল্লাহ তাআলা এই দশটা টাকাকে কি করে জানো আল্লাহ এই দশ টাকাকে তিনি কি করেন লালন পালন করতে 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 হাসরের ময়দানে তুমি যখন উঠবা আল্লাহ কোটি টাকার তোমার নেকি বানাইয়া তোমার সামনে যখন দিবেন ওই বান্দা বলবেন আল্লাহ আমি তো মাত্র দশটা টাকা মসজিদে দিয়েছিলাম কোটি টাকার সব কেন তুমি দিলা আল্লাহ তালা বলবেন ও গোলাম তুমি দশটা টাকা যখন আমার ঘরে দিস আমি আল্লাহ ওই দশটা টাকাকে লালন পালন করতে করতে আজকে কোটি টাকার নেকি তুমি নিয়ে যাও জোরে বলেন সোবাহ আর জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহদীনায় আল্লাহ তার বলেন তুমি অভাবের মধ্যেও দান করবা আর তুমি ধনী হইলেও বেশি বেশি দান করবা কার কথা আল্লাহ কথা এখন তো আমরা দান করতে চাই না চাইনা অত সরসুল সসুল শুলাই ওয়া সাল্লাম বলেন ও সাহাবাই কারাম তিন জিনিস বাড়তেই থাকে কয় জিনিস কয় জিনিস তিন জিনিস তিনটি জিনিস বাড়তেই থাকে বাড়তেই থাকে এক নাম্বার এক নাম্বার যারা দান করে তাদের সম্পদ বাড়ে যারা দান করে তাদের সম্পদ বাড়ে দুই নাম্বার মাজলুম ব্যক্তির সম্মান বাড়ে মাজলুম ব্যক্তির সম্মান বাড়ে তিন নাম্বার তিন নাম্বার যারা বিখ্যাকে স্বভাবে পরিণত করে নিছে তাদের অভাব বাড়তেই থাকে কার কথা রাসুলের কার কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ও রাম ও আমার উম্মা যদি ধনী হইতে চাও তাহলে তোমরা বেশি বেশি দান করবা আল্লাহ তালা বলেন ওই যে দ্বিতীয় নাম্বার জান্নাত দ্বিতীয় নাম্বার জান্নাত বাবুল খুদ ওই দ্বিতীয় নাম্বার জান্নাতের গেটের নাম বাবুল খুদ আল্লাহ তালা বলতেছেন ওই বাবুল খুলদের জান্নাতের গেটের নাম হইল বাবু সদাক বাবু সদাক ওই গেট দিয়া শুধু দানকারীরাই ঢুকতে পারবে জোরে বলেন সোবাহান আসলাম পাইলম এক নাম্বার জান্নাত এক নাম্বার গেট পাইলাম বাবু সলা দুই নাম্বার জান্নাতের দ্বিতীয় নাম্বার গেট পাইলাম বাবু সদক এবার আসেন তিন নাম্বার জান্নাতের তিন নাম্বার গেটের নাম বাবু জিহাদ এই গেট দিয়া শুধু আল্লাহর জন্য আর দেশের জন্য যারা যুদ্ধ করতে করতে যারা দুনিয়া থেকে চলে যাবে এই গেট দিয়া শুধু তারাই ঢুকতে পারবে জোরে বলেন সোবাহান আল্লাহ পাইলাম তিন নাম্বার জান্নাতের তিন নাম্বার গেটের নাম এবার আসেন চার নাম্বার জান্নাত নাম্বার জান্নাতের নাম হইল জান্নাতুল আদন এই চার নাম্বার জান্নাতের চার নাম্বার গেটের নাম বাবুল আইমান বাবুল আইমান আল্লাহর রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম এই বাবুল আইমান গেট দিয়ে কারা ঢুকবে জানো আল্লাহর রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম দুনিয়ায় যারা আমার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া দুরুদ করেছেন আমি আল্লাহর রাসূল এই বিশাল বড় একটা দল বিশাল বড় আমার একটা উম্মতের দলকে নিয়া বিনা হিসাবে যে গেট দিয়ে ঢুকবো ওই গেটের নাম হইল বাবুল আইমান জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাত চেট এর নাম বাবুল আইমান এবার আসেন পাঁচ নম্বর জান্নাতের তের পাঁচ নম্বর গেটের নাম বাবুল ওয়ালিত বাবুল ওয়ালিদ ওয়ালিত নামে একটা গেট আছে দুনিয়ায় আলেমরা সবাই শুধু মায়ের ফজিলত মায়ের ফজিলত ওয়াজ করে বাবাদের মনে কষ্ট আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা যারা বাবা আছো টেনশন করিও না জান্নাতে আল্লাহ তাআলা বাবাদের নামে একটা গেট রাখছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সবাই হাত তুলেন হাত তুলেন জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার কথা বুঝে দেয় তাহলে পাঁচ নাম্বার জান্নাতের পাঁচ নাম্বার গেটের নাম বাবুল ওয়ালিদ বাবুল বাবুল ওয়ালি এই গেট দিয়া শুধু বাবাদের সাথে যারা ভালো আচরণ করবে বাবারা যাদের উপরে খুশি থাকবে যে সন্তানের উপরে এমন সন্তান তারাই শুধু সেই গেট দিয়া ঢুকতে পারবেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা এমন সময় এক যুবক আল্লাহর রাসূলের কাছে আসছেন তার কাছে তার কাছে রাসূলের কাছে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমার বাবা আমার সম্পদ খরচ করে আমি তার বিচার চাই কি বলছে সন্তান বাবার নামে বিচার দেয় ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার সম্পদ খরচ করে আমি তার বিচার চাই এই কথা শুনিয়া এবার আসুল বলেন ও সাহাবি যা এই যুবকের বাবাকে ডেকে নিয়ে আসো এব এক সাহাবি ওই বাবাকে ডাক দেওয়ার জন্য তার বাড়িতে চলে গেলেন বাড়ির সামনে গিয়া বলতেছেন ও মুরব্বি ও মুরব্বি আপনাকে রাসুল সাল্লাম ডেকেছেন এবার মুরব্বী বলে কেন ডেকেছেন এবার সাহাবি বলেন মুরব্বি আপনার সন্তান আপনার নামে বিচার দিছে এই কথা শুনিয়া বাবার চোখ দিয়া অজরে পানি জড়তেছে পানি জড়তেছে মনে মনে কয়েক লাইন কবিতা বলছে কিভাবে বলছে মনে মনে কয়েকটা লাইন কবিতা বলেছেন কবিতা মনে মনে বইলা তিনি ঘর থেকে চোখের পানি ফালাইতে ফালাইতে আসতেছিলেন এমন সময় জিবজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওই যে বৃদ্ধ আপনার কাছে আসতেছেন ওই বৃদ্ধ লোকটা মনে মনে কয়েকটা লাইন কবিতা বলছেন এই কবিতাগুলা গুলা আপনি আগে শুনবেন তারপরে তার কথাগুলা শুনবেন এবার ওই যুবকের বাবা বৃদ্ধ লোকটা যখন রাসুলের সামনে আসছেন মুখটা মলি এবার রাসুল সাল্লি সাল্লাম ডাক দিয়া বলেন ও বৃদ্ধ বাবা তুমি মনে মনে কয়েকটা লাইন কবিতা বলেছিল তোমার সন্তানের বিচারের কথা শুনিয়া বলো বলো কি কবিতা গুলা তুমি বলছো এবার ওই বৃদ্ধ লোকটা চোখের পানি ফালায় বলেন আপনিও সত্য আল্লাহ সত্য আমি মনে মনে কবিতা বলেছি এই কবিতা গুলো আমি মুখে উচ্চারণ করি নাই আমার আল্লাহ আমার মনের কথাগুলা ও শুনছেন জোরে বলেন সোবাহান আল্লাহ আর জোরে বলেন সোবাহান আল্লাহ এবার বাবা বলতেছেন আমি যখন শুনলাম আমার সন্তান আমার নামে বিচার দিয়েছে তখন সাথে সাথে আমি আর কষ্ট সহ্য করতে পারি নাই আমি মনে মনে তখন বলতেছিলাম যেদিন তুমি দুনিয়াতে আসছিলা আমি সারা তোমার মুখের দিকে ইয়া রাসূলুল্লাহ ও তো আমার এমন সন্তান ওর একটা মুখের হাসি দেখার জন্য আমি সারা রাত ঘুমাই নাই ওর মুখের দিকে তাকাইয়া ছিলাম আমি মনে মনে বলতেছিলাম ও তো আমার এমন সন্তান ওকে একটু ঠান্ডার ভিতরে গরমে রাখার জন্য আমি প্রচন্ড ঠান্ডার ভিতরে অটো চালাইতাম মানুষের বাড়ি বাড়ি কাজ করতাম আমার সন্তানকে গরমে রাখার জন্য ইয়া আমার নিজের জীবন যৌবন সব শেষ করে দিলাম আমার সন্তানের জন্য ইয়া রাসূলুল্লাহ যখন মসজিদে নামাজ যাইতাম একটা জিলাপি পাইলে নিজে খইতাম না সন্তানের জন্য নিয়ে আসতাম ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার হাত কাঁপতেছে হাত কাঁপতেছে আমার সন্তানের হাতে শক্তি দেওয়ার জন্য আমি বাবা আমার হাতের শক্তি খুবাইয়া ফলাইছি শক্তি শেষ করে ফেলছি আপনি দেখেন আমার পা দুইটা কাঁপতেছে আমার সন্তানের পায়ে শক্তি দেওয়ার জন্য আমি বাবা কাজ করতে করতে আমার পা দুইটা এখন মাজুর হয়ে গেছে কাঁপতেছে আমি প্রতি নামাজে সন্তানের জন্য দোয়া করতাম সন্তান বড় হবে আমার কষ্ট থাকবে না হঠাৎ করে আমার সন্তানের বয়স তিরিশ হয়ে গেল তরঙ্গ আমার সন্তানের ভিতরে যখন আসর খেয়ে পড়ল ইয়া রাসূলুল্লাহ এখন আমার সন্তান আমার দিকে এখন বড় বড় নজর দিয়ে তাকায় এমন ভাবে তাকায় মনে হয় যেন আমি তার গোলাপ আর আমার সন্তান আমার মালিক সন্তান এখন আমার সাথে এমন ভাবে ব্যবহার করে আমাকে সে সহ্যই করতে পারে না আমি বাবা হিসাবে সে যদি আমাকে না মানতে পারে আমি বাবা হিসাবে যদি সে যদি আমাকে ভালো আচরণ দিতে না পারে আমি তো তার একজন প্রতিবেশী মানুষ তো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে আমার সন্তান আচরণ করে না প্রতিবেশীর মতো ব্যবহার করে না এই কথা বলতেছিলেন আর রাসুলের চোখ দিয়া এমন ভাবে পানি পড়তেছিলেন রাসুল লাগিয়া দাঁড়াইয়া এই যুবকের গলাটা দরিয়া গলাটা দরিয়া বলতেছেন যুবক তুমিও তোমার বাবা তোমার সব সম্পদ তোমার বাবা আজ থেকে যত তোমার সম্পদ তোমার বাবা খরচ করবে কখনোই কোনো হিসাব দিতে পারবে না জোরে বলেন সোভান এই জন্য যারা যুব আজকে তুমি বিল্ডিং বানাও বড় বড় ঘর বানাও বাবা রুম কয় মায়ের রুম নাই বাবার রুমটা নাই কি বলে বাবা মায়ের রুম নাই বাবা মায়ের রুম নাই অথচ তোমার মা তার ছোট্ট ঘরের মধ্যে পাঁচ ছয়টা সন্তানকে জাগা দিছে দিছে কিনা কি বলে মা তার ছোট্ট ঘরের মধ্যে পাঁচ ছয়টা সন্তানকে জায়গা দিয়েছে আজকে সন্তান কুটিপতি বড় বিল্ডিং বানাইছে কিন্তু মায়ের রুমটা কই ও আজকে কেন তোমার অশান্তি কেন তোমার ব্যবসায় বরকত নাই এর কারণ হইল তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য তুমি খরচ করতে পারো না আজকে হুজুরের কাছে গিয়া বলো হুজুর আমার কপালটা খারাপ যেই ব্যবসায় যাই সেই ব্যবসায় রস খাই বলে কি না কি বলে আল্লাহর কসম আল্লাহর কসম যুবক যারা বলো কপাল খারাপ গভীর রাতে তুমি তোমার মায়ের কাছে যাও বাবার কাছে যাও আর গিয়া বলো বাবা ওই যে জান্নাতে একটা গেট আছে বাবু ওয়ালিদ ও বাবা হুজুরের কাছে বয়ান শুনলাম জান্নাতে তোমার নামে একটা গেট আছে ও বাবা তুমি ক্ষমা করে দাও আর আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া দাও দেখো আমি অভাব আমার অভাব যাইতেছে না ও বাবা আমার কপালে একটা চুমু দিয়া দাও ও মা তুমি একটা আমার কপালে চুমু দিয়া দাও দেখবেন মা বাবা সন্তানের এই কথা শুনিয়া চোখের পানি ফালাবে ফালাবে কিনা কি বলেন চোখের পানি ফালাইয়া ওই মা বাবা যদি সন্তানের একটা কপালে চুমু দিয়া দেয় আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার যেই কপালের মধ্যে মা বাবা চুমু দেয় ওই কপাল জীবনেও খারাপ হইতে পারে না জোরে বলেন ও আমার তোমরা যদি ওই যে পাঁচ নাম্বার জামনাতের পাঁচ নাম্বার গেটের নাম ওয়ালিদ বাবুল ওয়ালিদ এই গেট দিয়ে শুধু বাবার সাথে সুন্দর আচরণ যারা করবে তারা ঢুকতে পারবে আল্লাহ রাসুল বলেন ও সাহাবাই কেরাম এখন তোমাদের ইচ্ছা হইলে ওই গেটটা তোমরা খোলাও রাখতে পারো আটকাইয়াও রাখতে পারো যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করো যদি বাবার সাথে সুন্দর আচরণ করো আল্লাহ তালা ওই জন্নতের পাঁচ নম্বর জন্নতের বাবুল ও তোমাদেরকে ঢুকার সুযোগ দিবেন জোরে বলেন আল্লাহ

তে পারবে জোরে বলেন সুবহান আল্লাহ পাইলাম ছয় নাম্বার গেট এবার আসেন সাত নাম্বার সাত নাম্বার সাত নাম্বার জান্নাতের সাত নাম্বার গেটের নাম বাবুল ইলমি ওয়াল যিকির যারা ইলম শিখবে আলেম হবে যারা জিকির করবে যে সমস্ত মুরব্বি বাবারা বেশি বেশি জিকির করবে ওই গেট দিয়া শুধু তারাই ঢুকতে পারবে আর আলেমরা ঢুকতে পারবে সেই গেটের নাম হইল বাবুল ইলমি ওয়াল যিকির পাইলাম সাত নাম্বার নাম্বার এবার আসে 8 নাম্বার 8 নাম্বার 8 নাম্বার জান্নাত 8 নাম্বার জান্নাত 8 নাম্বার গেটেন না বাবুর রায়ান এই গেট দিয়া শুধু তারাই ঢুকবে দুনিয়া দুনিয়ায় রমজান মাসে যারা ঠিক মতন রোজা রাখছে একটা রোজা যারা ভাঙ্গে না যতই কষ্ট না কেন যারা ঠিক মতন রোজা রেখেছে আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম ওই যে জন্নাথ আট নম্বর জন্নাথের আট নম্বর গেটের নাম এই বাবুর রাইয়ান ওই গেট দিয়া শুধু তারাই ঢুকতে পারবে জোরে বলেন সোবাহান এবার আসেন এবার আসেন আমরা তো আটটা জান্নাত পাইলাম আটটা জান্নাতের ঘেটও পাইলাম এখন আসেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে এমন কিছু আল্লাহর বান্দারা আছে এমন কিছু আল্লাহর বান্দিরা আছে যাদেরকে আটটি জান্নাত তাদেরকে নেওয়ার জন্য পাগল পড়া থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউস বলবে এ বান্দা আমার ভিতরে আসো আমার ভিতরে আসো জান্নাতুন বলবে আমার ভিতরে আসো জান্নাতুল খুল বলবে আমার ভিতরে আসো জান্নাতুল আদন বলবে আমার ভিতরে আসো জান্নাতুল মাআওয়া বলবে আমার ভিতরে আসো দারুল কোরআন সেই জান্নাত বলবে আমার ভিতরে আসো দারুল মাকাম বলবে আমার ভিতরে আসো দারুস সালাম সেও বলবে আমার ভিতরে আসো তাহলে তারা কারা যে আটটি জান্নাতি তাদেরকে নেওয়ার জন্য পাগল করা থাকবে তারা কারা তাদের পরিচয় জানা দরকার আছে না কি বলেন যে আটটি জান্নাত আটটি জান্নাতের গেট যাদের জন্য পুরাপুরি খোলা থাকবে তাদেরকে বলবেন আমার ভিতরে আসো আমার ভিতরে আসো তারা কারা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওহে হাবীব আল্লাহ তারা কারা তারা কারা যাদেরকে আতি জান্নাত আতি জান্নাতের গেট নেওয়ার জন্য পাগল পারা থাকবেন আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম তারা কারা জানো এক নাম্বার এক নাম্বার আমার যে সমস্ত উম্মত ওযু যখন করবে ওযু ওযুর ফরজগুলো জেনে জেনে অজুর ওয়াজিব গুলা জেনে জেনে অজুর সুন্নত জেনে জেনে সুন্দর করিয়া যারা অজু করবে অজু করার পর যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা দুইটা দোয়া করবে কয়টি দোয়া জোরে বলেন কয়টি আরো জোরে কয়টি এক নাম্বার এক নাম্বার অজু করার পর তারা পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إذ ذكر قل لا إلا الله دوي نمبر جنة ترنم جنة النعيم تنمبر جنة ترنم جنة العادون چن نمبر جنة ترنم جنة الخود پس جنة পাঁচ নম্বর নাম তির নম ছয় নম্বর জান্নাতের নাম দারুল সাত নম্বর জন্ন এই সাত নম্বর জান্নাতের নাম দারুল মাকাম আট নম্বর জান্নাতের নাম দারুস সালাম দারুস সালাম এই পৃথিবীতে এমন কিছু আল্লাহ তালার খাস বান্দা বান্দি আছে যাদেরকে কাটটি জান্নাত নেওয়ার জন্য পাগল পারা থাকবে তারা আল্লাহ রসুল বলেন ও সাহাবাই কেরাম ও সাহাবাই কেরাম তোমরা কি জানো তারা কারা তারা কারা এবার সাহাবাই কেরাম বলেন তারা কারা আমরা তো জানি না এবার রাসুল বলেন এক নাম্বার এক নাম্বার যারা অজু করার পর দুইটা আমল করবে কয়টি সবাই বলেন কয়টি এক নাম্বার এক নাম্বার।

এই দোয়াটা যারা করবেন যারা করবেন আল্লাহ রাসুল বলেন এই দুইটা আমল। যে সমস্ত আল্লাহ বান্দা বান্দির ভিতরে থাকবেন থাকবেন তারা যখন জান্নাতের সামনে যাবে আটটি জান্নাতের গেট তাদের জন্য খোলা থাকবেন বাবু সলা বাবু বলবে আমার ভিতরে আসো বাবু সাদাকা বলবে আমার ভিতরে আসো বাবুল জিহাদ বাবুল জিহাদ বলবে আমার ভিতরে আসো বাবুল আইমান বলবে আমার ভিতরে আসো বাবুল ওয়ালিদ বলবে আমার ভিতরে আসো দারুল করার বলবে আমার ভিতরে আসো বাবুল

আটটি জান্নাতের গেট তাদের জন্য খোলা থাকবেন এবার আসেন দুই নাম্বার দিত নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম ও সাহাবায়ে কেরাম তোমাদের যাদের সন্তান আগে মারা যায় আছে কিনা কি বলেন বাবার আগে সন্তান মারা যায় আছে কিনা কি বলেন আল্লাহ রাসুল বলেন যে সমস্ত মা বাবার সন্তান আগে মারা যায় নাবা লোক থাকতে কি থাকতে নাবা লোক থাকতে যে সমস্ত মা বাবার সন্তান নাবালোক অবস্থায় মারা যায় এই মা বাবা যদি ধৈর্য ধারণ করে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইলাই ইলাইহি রাজিউন হন যে আজ সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া যারা আল্লাহ তাওয়া তাওয়াক্কুল করে এই দোয়াটা পড়েন আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম যে সমস্ত মা বাবার সন্তান আগে মারা যায় এই বাচ্চাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন ও আমার বান্দারা যাও তোমরা জান্নাতে চলিয়া যাও এই বাচ্চারা বলবেন আল্লাহ আমরা তো জান্নাতে যাব মা বাবাকে সারা আমরা জান্নাতে যাইব না এবার আল্লাহ তালা বলবেন ও আমার বান্দা যাও যাও তোমরা তোমাদের মা বাবাকে নিয়ে যাও এই বাচ্চারা মা বাবাকে নিয়ে আটটি জান্নাত দিয়া তারা ঢুকতে পারবে জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ হাত তুলেন সবার হাত তুলে জোরে আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার পাইলাম দুই নাম্বার আমল এবার আসেন তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার আল্লাহ রাসুল বলেন ওই সমস্ত মা বোনেরা যাদের মধ্যে চারটি গুণ থাকবে কয়টি গুণ জোরে বলেন কয়টি চারটি এক নাম্বার ইদা সল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আদাআত এই চারটি গুণ যাদের ভিতরে থাকবে ওই সমস্ত আল্লাহর বান্দিরা আটটি জান্নাত দিয়ে তারাও ঢুকতে পারবেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ যারা সময় মতো করবেন দুই নাম্বার দুই নাম্বার যারা রমজানের ঠিক মতন রোজা যারা রাখবেন তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার আমল হইল যারা যারা লজ্জাস্থানের হেফাজত করবেন চার নাম্বার চার নাম্বার আমল হইল স্বামীর সাথে সুন্দর আচরণ করবে স্বামীর সাথে কি আচরণ সুন্দর আচরণ যে আর নাই পাওয়া যায় না যাই কি যাই কি বলেন